নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পনার বাইরে গিয়ে কেউ মসজিদ নির্মাণ করছে কিনা খতিয়ে দেখা হবে। গ্যাস লাইনের উপর দিয়ে কিভাবে নকশার অনুমোদন হলো তাও তদন্ত করতে বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহের ঘটনায় আবারও বিএনপিকে দায়ী করেন। নীরাজ শেখরের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের শোক প্রস্তাবের তালিকা সবচেয়ে দীর্ঘ। করোনার সময়ে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের পাশাপাশি দেশ হারিয়েছে অনেক গুণীজনকে। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের মসজিদে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, যারা বেঁচে আছেন তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, বা এইসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। যে মানে অপরিকল্পিত ভাবে কিছু করতে গেলে তার একটা দুর্ঘটনা অবশ্যই ঘটত। সংশ্লিষ্ট যা প্রত্যেকে আমি নির্দেশ দিয়েছি যে কারণটা খুঁজে বের করা, আর অন্যান্য সারা বাংলাদেশেই মসজিদগুলিতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন, নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। প্রধানমন্ত্রীর শোকের আলোচনায় 69-এর গণ অভ্যুত্থান সহ 111 এবং বিডিআর এর ঘটনার সময় সাহারা খাতুনের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। আমরা তো কেবল সরকার গঠন করেছি, এটা কোনোদিনই যুক্তিযুক্ত না যে আমরা সরকার গঠন করি আমরা একটা ঘটনা ঘটাবো যে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হোক। তাহলে যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তাই তাদের পিছনে ছিল, এবং তাদের সাথে ওই মানে 111 যারা সৃষ্টি করেছিল, যাদের ধারণা ছিল যে ইলেকশনটা একটা হাং পার্লামেন্ট হবে, কিন্তু দেখলো যে আওয়ামী লীগ যখন মেজরিটি নিয়ে চলে আসলো তখন সব কিছুকে নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভিতরে ছিল তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একদিন একদিন এই সত্যটা বের হবে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 15-ই আগস্ট পরবর্তী সময়, জরুরি সরকার, এমনকি পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যখন ওয়ার্ল্ড ব্যাংক সরব তখন বাংলাদেশ ও এই সরকারের পাশে দাঁড়িয়েছিলেন প্রণব মুখার্জি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই।